অনেক মহিলাদের সিস্টের কারণে বাচ্চা হচ্ছে না। আপনার রিপ্রোডাক্টিভ অর্গানস গুলো যে কোনো জায়গাতে সিস্ট হতে পারে। তবে সবথেকে বেশি যে সিস্ট দেখা যায় সেটি হচ্ছে অনেকগুলো সিস্ট এবং সেটা আপনার ওভারিতে, যেটাকে পলিসিস্টিক ওভারি বলা হয়। তো ফ্রেন্ডস, আপনার রিপ্রোডাক্টিভ অর্গানের যে কোনো জায়গাতে যে কোনো ধরনের সিস্ট কিন্তু আপনার প্রেগন্যান্সি আসতে বাধা সৃষ্টি করে। তো আজ আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে সিস্টের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, কিভাবে আপনারা গর্ভধারণে সফল হবেন। এই যে মহিলাদের সিস্ট হওয়া, এটা কিন্তু একটা লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্সের কারণেই কিন্তু এই সিস্টের প্রবলেমটি দেখা দেয়। হরমোনাল ইমব্যালেন্স কিন্তু আমাদের আনহেলদি লাইফস্টাইলের কারণেই হয়ে থাকে। তো ফ্রেন্ডস, মহিলাদের ওভারির ফলিকল থেকে কিন্তু ইস্ট্রোজেন হরমোন প্রোডিউস হয়, সামান্য পরিমাণে টেস্টোস্টেরন হরমোনও প্রোডিউস হয়। যখন ইস্ট্রোজেন হরমোন প্রোডিউস হওয়া কমে যায়, ইস্ট্রোজেন হরমোন ডিক্রিজ হতে শুরু করে, তখন কিন্তু মহিলাদের শরীরে পুরুষ হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়তে শুরু করে এবং এর ফলে তার শরীরে একটি ইমব্যালেন্স তৈরি হয় এবং তাদের যে প্রতি মাসে ওভুলেশন যে প্রসেস সেটা বন্ধ হয়ে যায়। তার ফলিকলগুলো যেগুলো গ্রো করছে ওভুলেশনের জন্য সেগুলো সিস্ট হয়ে যায়, ডিম্বাণু রিলিজ হতে পারে না, অনেকগুলো সিস্ট তৈরি হয়, পিসিওডি বা পিসিওএসের সমস্যা যেগুলোকে বলা হয়। এছাড়াও তাদের হেয়ার গ্রোথ হয়, মানে মুখের মধ্যে তাদের দাড়ি, গোব এই সমস্ত জায়গাতে কিন্তু হেয়ার বড় হতে দেখা দেয়। এছাড়াও তাদের ব্রনর প্রবলেম দেখা দেয়, স্কিন ডিজিজ হয়ে যায়। কখনো কখনো দেখবেন আপনাদের গলার নিচের দিকটাতে কিন্তু ব্রনও বের হচ্ছে। এগুলো কিন্তু হরমোনাল ডিসঅর্ডারের কারণে, হরমোনের সমস্যার কারণে এই ব্রণগুলো কিন্তু বের হয়। এই সিস্টের কারণে অনেক মহিলাদের কিন্তু পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা হয়, এছাড়াও পিরিয়ডের যে ফ্লো সেটা অনেক বেশি হয়। আবার কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে কিন্তু ফ্লো অনেক কম হয়ে যায়। তো পিরিয়ডের সময়টা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ পিরিয়ডের সময় আমরা কিন্তু প্যাড ইউজ করে থাকি, যেটা প্রত্যেকটি মাসের জন্য আমরা ইউজ করি। তাহলে কিন্তু একটি বছরের মধ্যে আমরা কিন্তু 12 বার প্যাড ইউজ করছি, এবং প্রত্যেক মাসে যদি আপনার 5 দিন করে ফ্লো চলে সেক্ষেত্রে কিন্তু এক বছরে আপনি 60 দিন প্যাড ইউজ করছেন এবং এক এক দিনে কিন্তু অনেকগুলো প্যাড আপনি ইউজ করেন। সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই প্যাডের বিষয়টাকে মাথায় রাখতে হবে, কারণ প্যাডে কিন্তু ক্ষতিকারক সেলুলোজ জেল, ডাইঅক্সিন ব্যবহার করা হয়, যেগুলো আপনার ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্ব থেকে শুরু করে আপনার সার্ভাইকাল ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে। এছাড়াও এর মধ্যে ইউজ করা হয় পেস্টিসাইড, প্লাস্টিক, বিপিএ, বিপিএস, টক্সিন, যেগুলো আমাদের শরীরের জন্য অনেক হার্মফুল। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে আপনারা ক্ষতিকারক প্যাড বর্জন করে অবশ্যই এভারটিনের পিরিয়ড কেয়ার এই প্যাড ইউজ করবেন। এই প্যাড এখানে দেখুন, নো ব্লিচিং, নো ইঙ্ক, নো ল্যাটেক্স, নো ক্লোরাইন, নো পিএইচ থ্যালেটস, কোনো রকম কেমিক্যাল কিন্তু এই প্যাডের মধ্যে ইউজ করা হয়নি এবং সম্পূর্ণ কটন দিয়ে তৈরি। আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে আপনারা যে প্যাড ইউজ করবেন প্যাড যেন সম্পূর্ণ কটনের তৈরি এবং সেটা যেন হাইজেনিক হয়। তো আপনারা এই প্যাড ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের ভ্যাজাইনা সম্পর্কিত কোনো রকম সমস্যা আপনাদের হবে না। তো ফ্রেন্ডস, এই প্যাড কিন্তু এক্সট্রা লার্জ প্যাড এবং অনেক লম্বা এবং অনেক প্রশস্ত ফ্ল্যাপস আছে। এটা কিন্তু 2x ফাস্টার অ্যাবজর্পশন ক্ষমতা রাখে এবং লং লাস্টিং প্রোটেকশন দেবে। এবং এই প্যাডের মধ্যে যে লেয়ার ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুবই সফট এবং আপনার স্কিনের জন্য সম্পূর্ণ কমফর্ট ফিল করবেন আপনি। নো ওডোর, নো লিকেজ, কোনো রকম দুর্গন্ধ বা ব্লাড লিকেজ হবার কোনো রকম চান্স নেই। এক্সট্রা হোয়াইট ব্যাগ এবং এতে যে ফ্ল্যাপ দেওয়া হয়েছে, সফট হোয়াইট ফ্ল্যাপ, যেটা আপনার পিরিয়ডের র্যাশকে কিন্তু কন্ট্রোল করবে। নিম এবং সাফ্লাওয়ারের সমন্বয়ে কিন্তু এই প্যাড তৈরি করা হয়েছে। যাদের মিডিয়াম ফ্লো হয় পিরিয়ডের সময় তারা একটি প্যাড ইউজ করলেই কিন্তু যথেষ্ট, এই ধরনের কটনি প্যাডগুলো। এবং যাদের হেভি ব্লিডিং হয় তাদের ক্ষেত্রে আপনারা এইভাবে প্যাডটি ইউজ করবেন। দেখবেন আপনাদের সম্পূর্ণ সামনে থেকে পিছন পর্যন্ত কভার হয়ে গেছে এবং কোনো রকম লিকেজ কিন্তু আপনি দেখতে পাবেন না। তো আপনার স্বাস্থ্যের কথা ভেবে অবশ্যই আপনারা এই প্যাড একবার ইউজ করে দেখতে পারেন। প্যাড সংগ্রহ করতে ডেসক্রিপশন বক্স চেক করবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। তো ফ্রেন্ডস, চলুন জেনে নিই সিস্ট ভালো করার জন্য যে পদ্ধতিগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। ফার্স্ট হচ্ছে গরম সেক দেবেন। আপনারা আপনাদের লোয়ার অ্যাবডোমিনে গরম সেক দেবেন। যখন পিরিয়ড হবে,
এবং প্রচন্ড ব্যথা হবে, সে সময় তো অবশ্যই আপনারা গরম সেঁক দেবেন এবং অন্যান্য সময়েও আপনারা গরম সেঁক দেবেন। তাহলে কিন্তু আপনাদের যে সিস্টের সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা ম্যাসাজ করবেন আপনাদের তলপেটে, আপনারা প্রতিদিন নিয়ম করে ম্যাসাজ করবেন। এবং আপনারা ক্যাস্টার অয়েল বা রেডির তেল দিয়ে যদি ম্যাসাজ করতে পারেন সেটা কিন্তু আপনার সিস্ট ভালো করতে অনেক হেল্প করবে। এই ক্যাস্টার অয়েলের মধ্যে রিকোনোলিয়েট উপাদান আছে যেটা ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে। এই ক্যাস্টার অয়েল আপনার রিপ্রোডাক্টিভ অর্গানের আস্তরণ থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং আপনার রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোর কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া আপনারা আদা খাবেন প্রতিদিন সকালে চায়ের মধ্যে, আপনারা আদা যুক্ত করবেন। আদাতে কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আছে, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ভাইরাস, অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে যেটা আপনার রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোকে হেলদি রাখতে সাহায্য করবে। নেক্সট হচ্ছে লেবু জল, প্রতিদিন সকালবেলা আপনারা খালি পেটে লেবু জল সেবন করবেন। লেমন ওয়াটার বা লেবু জল, এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর, এতে ভিটামিন সি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। এবং এর সাথে সাথে কিন্তু এই পানীয়টি আপনার শরীরকে ডিটক্সিফাই করে যাতে বিভিন্ন রকম স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলোকে কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন। নেক্সট হচ্ছে আপেল সিডার ভিনিগার, যা আপনার শরীর থেকে খারাপ ব্যাকটেরিয়াকে নির্মূল করতে কিন্তু সাহায্য করে। টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য আপেল সিডার ভিনিগার খুবই উপকারী। গবেষণায় দেখা গেছে রাতে ঘুমানোর আগে 2 টেবিল চামচ আপেল সিডার ভিনিগার খেলে সকালে রক্তে শর্করার পরিমাণ বাড়ার গতি কমে 4%। যাদের ডায়াবেটিস নেই তারা রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে এই আপেল সিডার ভিনিগার ব্যবহার করতে পারেন। তবে এই আপেল সিডার ভিনিগার অবশ্যই শুরুতে অল্প পরিমাণ খাওয়া উচিত, খুব বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। পানিতে না মিশিয়ে সরাসরি আপেল সিডার ভিনিগার খাওয়া কখনোই উচিত নয়। যদিও এটি আপনার শর্করার মাত্রা কম রাখতে সাহায্য করে, তবে যদি আপনারা বেশি পরিমাণে খান সেক্ষেত্রে কিন্তু আপনার হজমের প্রবলেম দেখা দেবে, ক্ষুধামন্দা দেখা দিতে পারে। এবং কিছু মেডিসিনের সাথে কিন্তু আপেল সিডার ভিনিগার নেওয়া যায় না, যেমন ডায়াবেটিসের ওষুধ যদি আপনি সেবন করেন সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসের ওষুধের সাথে সাথে আপেল সিডার ভিনিগার আপনারা কখনোই নেবেন না। নেক্সট হচ্ছে দারুচিনি, দারুচিনিতে কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকে এবং বিভিন্ন পুষ্টি উপাদানে কিন্তু ভরপুর। তো দারুচিনি যদি আপনারা নিয়মিত সেবন করতে পারেন, দারুচিনি ফুটিয়ে সে জল বা জলের মধ্যে দারুচিনি গুঁড়ো যদি আপনারা সেবন করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের পিসিওডি সমস্যা দ্রুত সেরে যাবে। দারুচিনি নিয়ে বিস্তারিত একটি ভিডিওতে আলোচনা করা আছে, ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ভিডিওটি দেখে নেবেন দারুচিনি পিসিওডি সারাতে কতটা আমাদেরকে হেল্প করে। নেক্সট হচ্ছে আপনাদের কিন্তু হেলদি জীবনযাপন মেনে চলতে হবে, আপনাদের কিন্তু খাদ্যাভ্যাসের মধ্যে ভীষণ পরিবর্তন আনতে হবে। আপনারা ফল শাকসবজি বেশি পরিমাণে আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করবেন, কোনো রকম প্রসেস ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো আপনারা খাওয়া থেকে অবশ্যই দূরে থাকবেন। কারণ এই সমস্ত খাবারগুলো খাওয়ার ফলেই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও আপনারা সময় মতো ঘুমাবেন, অসময়ে ঘুমানোর ফলেও কিন্তু আমাদের হরমোনের ভারসাম্য নষ্ট হয়। তো হরমোনের ভারসাম্য ঠিক রাখার জন্য ঘুমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা সঠিক সময়ে। তো সঠিক সময়ে ঘুমাবেন এবং সকালবেলা 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা এক্সারসাইজ করবেন। বেশ কিছু এক্সারসাইজ আছে যেগুলো আপনার পিসিওডি সমস্যাকে দ্রুত রিকভার করতে কিন্তু সাহায্য করে, যেমন বাটারফ্লাই এক্সারসাইজ। এই বাটারফ্লাই এক্সারসাইজের ফলে কিন্তু আপনার পেলভিক এরিয়াতে ব্লাড সার্কুলেশন বাড়বে, আপনার রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোর কার্যক্ষমতা বাড়বে, রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোতে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে নিউট্রিয়েন্টস পাবে পর্যাপ্ত পরিমাণে, ফলে আপনার কিন্তু ধীরে ধীরে সিস্টের প্রবলেম ঠিক হতে থাকবে। এছাড়াও আপনারা লেগ অব দি ওয়াল পোজ করবেন, কাউ পোজ, ফরওয়ার্ড বেন্ড পোজ, ট্রায়াঙ্গেল পোজ, ট্রি পোজ, ওরিওর পোজ, চাইল্ড পোজ, অনুলম বিলম, কপালভাতি, এই সমস্ত এক্সারসাইজগুলো যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে কিন্তু পিসিওডির সমস্যা দ্রুত ঠিক হয়ে যাবে এবং দ্রুতই কিন্তু আপনারা প্রেগনেন্সিতে সফল হতে পারবেন। তো ভাই, প্রেগনেন্সিতে সফল হওয়ার জন্য অবশ্যই ওভুলেশন টাইমে আপনারা চেষ্টা করবেন। ওভুলেশন টাইম কোন সময় আসে সে বিষয় নিয়ে আমার অন্য ভিডিও আপলোড করা আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো এখানেই শেষ করছি আজকের ভিডিওটি, অবশ্যই আপনারা হেলদি জীবনযাপন করুন এবং পরবর্তী টপিক নিয়ে আসা পর্যন্ত আমার সাথেই থাকুন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।